জীবনে কিছু মূল্যবান জিনিস একটু বুঝে খরচ করতে হয়, যেমন সময়। এটা এতটাই মূল্যবান যে একবার খরচ হয়ে গেলে অন্য জিনিসের মতো দাম দিয়ে কেনা যায় না। তাই কাউকে কিছু বলার আগে শুনুন, কোনো কাজ করার আগে ভাবুন, কিছু ব্যয় করার আগে অর্জন করুন, কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করার আগে ক্ষমা করতে শিখুন, আর হাল ছেড়ে দেওয়ার আগে একবার চেষ্টা করুন। অহংকার করার মতো কিছু নেই আমার। আমি কোথায় জন্মাবো সেই সিদ্ধান্তই নিতে পারিনি, তাহলে বংশের গৌরব দেখাবো কেন? আমি জন্মাতে পারতাম মুচি, ম্যাথর কিংবা আফ্রিকান কাওলাদের ঘরে। আগামীকাল বেঁচে থাকবো কিনা আমি তাও জানি না, আমাকে দোজখে দেওয়া হবে কিনা আমি সেটাও জানি না। আমি যাকে ঘৃণা করছি তার পুণ্য হয়তো আমার চেয়ে বেশি, তাই অহংকার করা শুধু তারই সাজে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, কারণ এটা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে।